সুদীর্ঘ সময় ধরে জান্তা সরকারের শাসনে থাকা দক্ষিণ পূর্ব এশিয়ার একটি স্বাধীন দেশ মিয়ানমার। 1989 সালে সামরিক আইনের মাধ্যমে বার্মা নাম পরিবর্তন করে আনুষ্ঠানিকভাবে মিয়ানমার রাখা হয়, আর রেঙ্গুন নামটি পরিবর্তন করে রাখা হয় ইয়াঙ্গুন। মিয়ানমারের পশ্চিমে বাংলাদেশ, উত্তর পশ্চিমে ভারত, উত্তর পূর্বে চীন, পূর্ব ও দক্ষিণ পূর্বে লাওস ও থাইল্যান্ড এবং দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমে আন্দামান সাগর ও বঙ্গোপসাগর অবস্থিত। দেশটির রাজধানী নেপিডু এবং বৃহত্তম শহর ইয়াঙ্গুন। ইয়াঙ্গুন থেকে প্রায় 600 কিলোমিটার দূরে অত্যন্ত পরিকল্পিত নতুন শহর নেপিডু। মিয়ানমারের সরকারি নাম রিপাবলিক অব দ্য ইউনিয়ন অফ মিয়ানমার। ধারণা মতে প্রায় 13,000 বছর পূর্বে মিয়ানমারে মানব সভ্যতার বিকাশ শুরু হয়েছিল। খ্রিস্টপূর্ব 2য় শতকে পাইও নামক উপজাতিরা মধ্য মিয়ানমার জুড়ে কিছু নগর রাষ্ট্র গড়ে তুলেছিল, আর 8ম শতকের মধ্যে দক্ষিণে মন রাজ্য ও পশ্চিম উপকূলে আরাকান রাজ্য গড়ে উঠেছিল। ধারণা মতে পাইও জাতি মিয়ানমারের সবচেয়ে প্রাচীন জনগোষ্ঠী। 9ম শতকে তিব্বতী বামাররা এই অঞ্চলে বসতি স্থাপন করে, আর 1044 সালে রাজা আনারাথা ছোট ছোট রাজ্যগুলোকে একত্রিত করে পাগান সাম্রাজ্যের গোড়াপত্তন করেন। 1287 সালে মঙ্গল সম্রাট কুবলাই খান পাগান দখল করে, ফলে দীর্ঘ 250 বছরের বিশাল পাগান সাম্রাজ্য মিয়ানমারের কেন্দ্রে ছোট সাম্রাজ্যে পরিণত হয়। 1297 সালে মাইসাইং শাসকদের হাতে পাগানদের চূড়ান্ত পতন ঘটে। 1368 খ্রিস্টাব্দে মঙ্গল সাম্রাজ্যের পতনের পর মিয়ানমার আবারও ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে যায়, যার মধ্যে উল্লেখ ছিল আবা, শান এবং আরাকান রাজ্য। 1510 সালে টাঙ্গু রাজা তাবিন সেতি আরাকান রাজ্য ব্যতীত প্রায় বার্মিজ সব রাজ্যগুলোকে একত্রিত করে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ টাঙ্গু সাম্রাজ্য প্রতিষ্ঠা করে। জাতিগত বিদ্রোহের ফলে 1752 সালে টাঙ্গু সাম্রাজ্যের পতন হয় আর কুনবাওং সাম্রাজ্যের সূচনা হয়, যা 1885 সাল পর্যন্ত মিয়ানমার শাসন করেছিল। 1885 সালে তৃতীয় এংলো বার্মিজ যুদ্ধের মধ্য দিয়ে সমগ্র মিয়ানমার ব্রিটিশ শাসনে চলে যায়। ব্রিটিশরা বার্মাকে ব্রিটিশ ভারতের একটি প্রদেশে পরিণত করে। 1886 সালে রেঙ্গুনকে প্রাদেশিক রাজধানী করা হয়। 1942 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ব্রিটিশ উপনিবেশ মিয়ানমার আক্রমণ করে দখল করে। 1945 সালে জুলাইয়ে অংসানের সহায়তায় জাপানি দখল থেকে মিয়ানমারকে মুক্ত করে ব্রিটেন। আর 1948 সালে ব্রিটিশদের কাছ থেকে মিয়ানমার স্বাধীনতা লাভ করে। 6,76,579 বর্গ কিলোমিটার আয়তনের দেশটিতে বর্তমানে জনসংখ্যা প্রায় 5,75,00,000। দেশটির প্রায় 88% মানুষ বৌদ্ধ ধর্মের অনুসারী, এছাড়াও 6% খ্রিস্টান, 4% মুসলিম ও 2% অন্যান্য ধর্মের লোকেদের বসবাস রয়েছে। মিয়ানমারের সরকারি ভাষা বর্মী ভাষা, যা তিব্বতি ও চীনা ভাষার সাথে সম্পর্কিত। এছাড়াও দেশটিতে ইংরেজি ও অন্যান্য কিছু ভাষার প্রচলন রয়েছে। মিয়ানমারের মাথাপিছু আয় প্রায় $1,381। দেশটির মুদ্রার নাম কিয়াত। বাংলাদেশি 1 টাকায় প্রায় 20 মিয়ানমার কিয়াত। দেশটি মূল্যবান পাথর যেমন রুবি, নীলকান্তমণি, মুক্তা রপ্তানি করে থাকে। এছাড়াও কৃষিপণ্য, বস্ত্র, কাঠের পণ্য, নির্মাণ সামগ্রী, ধাতু, পর্যটন খাত, তেল ও প্রাকৃতিক গ্যাস অর্থনীতির অন্যতম খাত। 1962 সাল থেকে দেশটিতে সামরিক শাসন বিদ্যমান। সুদীর্ঘ সামরিক শাসনের ইতি ঘটিয়ে 2016 সালে সাধারণ নির্বাচনের মাধ্যমে নামমাত্র গণতান্ত্রিক সরকার ব্যবস্থা চালু হয়েছে, যদিও বর্তমানে দেশটিতে আবারও সামরিক বা জান্তা সরকারের শাসন চলমান। বর্তমানে মিয়ানমারে কিছু স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী জান্তা সরকারকে প্রতিহিত করার জন্য গৃহযুদ্ধে লিপ্ত। এই সশস্ত্র গোষ্ঠীগুলোর মধ্যে আরাকান আর্মি, মিয়ানমার ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স আর্মি এবং তাং ন্যাশনাল লিবারেশন আর্মি অন্যতম। আর এই তিনটি সংগঠন মিলিতভাবে 2019 সালে গঠন করে থ্রি ব্রাদারহুড অ্যালায়েন্স। 27 অক্টোবর 2023 সালে সংগঠনটি অপারেশন 1027 নামে অভিযান শুরু করে। মিয়ানমারে বেশ কিছু ক্ষুদ্র জনগোষ্ঠীর অস্তিত্ব রয়েছে, যার মধ্যে রোহিঙ্গারা অন্যতম, যারা মুসলিম ধর্মাবলম্বী। আনুমানিক 600 বছর আগে রোহিঙ্গারা পূর্ব বাংলা থেকে আরাকান রাজ্যে গিয়ে বসতি স্থাপন করে। মিয়ানমারের অন্যতম প্রাচীন শহর বাগান। মান্দাল প্রদেশের প্রাচীন এই শহর একসময় পাগান রাজবংশের রাজধানী ছিল। ওই সময় পাগান রাজ্যের অর্থনীতি, রাজনীতি, সংস্কৃতির প্রাণকেন্দ্র ছিল এই বাগান। বর্তমানে বাগান ইউনেস্কো হেরিটেজ সাইট। শহরটির জায়গায় জায়গায় মন্দির, পেগোডা, মঠ ছড়িয়ে রয়েছে। বাগান শহরটি একটি সক্রিয় ভূমিকম্প বলয়ের মধ্যে অবস্থিত। ঘন ঘন ভূমিকম্পের কবলে পড়তে হয় এই প্রাচীন উপাসনালয়গুলোকে। মিয়ানমারের ডায়ালিং কোড +95।
ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।